everybody, welcome back to my channel Kitchenes. আজকের আমাদের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি, যেটা খুব সহজেই আমরা বাড়িতে বানিয়ে ফেলব। যার জন্য সবার আগে আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, যাকে বলে অনেকে ইচ্ছা মাছও বলে থাকে। আমি মোটামুটি 6 পিস নিয়েছি মিডিয়াম সাইজের, তোমরা তোমাদের পছন্দ মতো নিয়ে নেবে। আমি দেখেছি মিডিয়াম সাইজের চিংড়িগুলোই টেস্ট বেশি ভালো হয়। চিংড়ি মাছের খোলসগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি, তোমরা চাইলে খোসা না ছাড়িয়ে ভেতর দিয়ে একটা করে কাঠি তোমরা দিয়ে দিতে পারো, যাতে ভাজার সময় চিংড়ি মাছগুলো ঠিক লম্বাটাই থাকে, গুটিয়ে না যায়, যেই রকম অনুষ্ঠান বাড়ি বা রেস্টুরেন্টে করে থাকে। আমি আর কাঠিগুলো দিচ্ছি না, একটু লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় ভালো হয়। এবার একটা ফ্রাই প্যান আমি এখানে বসিয়ে দিয়েছি, ফ্রাই প্যানটা একটু গরম হয়ে গেলে এতে আমি দিয়ে দেব খানিকটা মাস্টার্ড অয়েল। তোমরা চাইলে সানফ্লাওয়ার অয়েলও করতে পারো, কোনো অসুবিধে নেই। এবার এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব, যাতে গন্ধ না বেরোয়। তত সময় তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটা অবশ্যই ট্যাপ করো, যাতে নেক্সট ভিডিও এলে তোমরা সাথে সাথে নোটিফাইড হয়ে যাও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্টে জানিও নেক্সট তোমরা কী রেসিপি দেখতে চাও, আর ভিডিওটা প্লিজ সবার সাথে শেয়ার করে দিও। চলো এবার দেখতে থাকি। চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, উপরে একটু জিরে দিয়ে নিচ্ছি একই তেলে, আর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নেব, আর সাথে অ্যাড করে দিচ্ছি লবণ। তারপরে একে একে অ্যাড করে দিচ্ছি আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে এটাকে আমরা কুক করব, যাতে রান্নায় রসুনের কোনো গন্ধ না বেরোয়। তারপরে অ্যাড করে দেব লঙ্কা আর টমেটোর পেস্ট, আর একে একে দিয়ে দেব সমস্ত গুঁড়ো মশলাগুলো। খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি নারকেলের দুধ, যেটা তোমরা বাড়িতেও বানিয়ে নিতে পারো আর না হলে সুপার মার্কেটে তো তোমরা এটা পেয়েই যাবে। এটা ফুটে উঠেছে, ফুটে উঠলে খুব ভালোভাবে তখন আমরা অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এবার একটু নেড়ে দিচ্ছি, এটাকে লো ফ্লেমে রেখে সামান্য আমি চিনি অ্যাড করে দিচ্ছি, তোমরা এটা স্বাদ অনুযায়ী চিনিটাকে অ্যাড করবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে এটাকে। এবার আমরা এটাকে 5 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে দিচ্ছি। দেখো 5 মিনিট পর ফিরে এসে দেখতেই পাচ্ছ কি সুন্দর লাগছে মালাইকারিটা। দু একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি বাটার, তোমরা চাইলে ঘিও দিতে পারো। বাটারটাকে খুব ভালোভাবে পুরো চিংড়িটার সাথে, চিংড়ি মালাইকারির সাথে মিশিয়ে দেব। বাটারটা মেল্ট হওয়া অবধি অপেক্ষা করি। পুরো কুকটাই আমি লো ফ্লেমে করেছি, আর ওপর দিয়ে অ্যাড করে দিলাম একটু কাস্তুরি মেথি। তোমরা যারা ধনিয়া পাতা ভালোবাসো তারা ধনিয়া পাতাটা দিতে পারো। দেখো চিংড়ি মালাইকারি একদম রেডি হয়ে গেছে, গরম গরম ভাতের সাথে মানে খুবই ভালো লাগে, তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো। চলো এবার সার্ভ করার পালা। খাওয়ার দাওয়ার দেখতে ভালো না হলে কিন্তু খেতে ঠিক ভালো লাগে না, তাই দেখতে কিন্তু ভালো হওয়াটা জরুরি। দেখুন কি সুন্দর লাগছে মালাইকারিটা দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওয়। আর আপনারা কী কী আর নতুন রেসিপি দেখতে চান আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। কেমন? থ্যাংক ইউ।